给回来。 What? 비샷 거라나 거라다. 아프나르 베파르. নমস্কার বন্ধুরা, আমি আরজি। আপনারা আমাদের চ্যানেলে সাউথ কলকাতার অনেক ভৌতিক ঘটনা শুনতে থাকবেন, অনেক ফ্ল্যাটের, অনেক বাড়ির, আমরা অনেক এরকম সত্য ভৌতিক ঘটনা খুঁজে সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আমি আপনাদেরকে শোনাবো একটি পুরনো বাড়ির ঘটনা। এই ঘটনাটি সুদীপদা আপনাদেরকে শোনাবে। আপনারা শুনে দেখুন আপনাদের ঘটনাটি কীরকম লাগলো, সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলের নতুন ফেসবুক পেজ খুলেছি। আপনারা যারা ফেসবুক করেন, আশা করি এখন প্রত্যেকেই ফেসবুক ইউজ করেন, তো আপনারা আমাদের ফেসবুক পেজে অবশ্যই আসুন, আমাদের পেজটি ফলো করুন এবং আপনাদের নিজেদের অভিজ্ঞতা আপনারা ফেসবুক পেজেও শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং আপনারা সেখানে এসে সেই লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি আমাদের ফেসবুক পেজে পৌঁছে যাবেন। আমাদের পেজটি লাইক করুন এবং সেখানে আপনাদের নিজেদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। তো আপনাদের জন্য শুরু হচ্ছে আজকের এই ঘটনা, শুনে দেখুন আপনাদের কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি শেয়ার, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ, আর আজকে যে ঘটনাটি আপনাদের শোনাবো এই শহর কলকাতারই ঘটনা, কিন্তু একটু ইস্টার্ন দিকের ঘটনা, মানে আমাদের এদিকটা না, ইস্টার্ন দিকের ঘটনা। ঘটনাটি এরকম যে ইস্টার্ন কলকাতায় একটি অনেক পুরনো বাড়ি, সম্ভবত বাড়িটি 1955 বা 57 সালে তৈরি। যে ভদ্রলোক বাড়িটি তৈরি করেছিল তার নাম ছিল মিস্টার দত্ত। তো উনি আলটিমেটলি একটা টাইমে বয়স হয়ে যায় না এবং উনি মারা যায়, ওনার ওয়াইফও কিছুদিনের মধ্যে মারা যায়। তো ঘটনাটি 2001 সাল সম্ভবত ছিল। ওনার দুই মেয়ে ছিল, মেয়েরা তখন অনেক বয়স হয়ে গেছে কিন্তু মেয়েরা বিয়ে করেনি, কিন্তু খুব ওয়েল এডুকেটেড ছিল, মানে মেয়েরা টিউশন পড়াতো, এগুলো করতো কিন্তু বিয়ে করেনি। যে কোনো কারণেই হোক মেয়েদের বিয়ে উনি দিতে পারেনি। মেয়েরা খুব স্বাধীন চেতা ছিল এবং দেখতে দেখতে অতটা ভালো ছিল না, যার জন্য ওই জমানায় হয়তো বিয়ে হয়নি বা অন্য কোনো কারণ হতে পারে, সেটা পার্সোনাল ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। তো ওনাদের আমি চিনি যেহেতু ওনারা এক সময় আমার দাদুর বন্ধু ছিল, ওই ভদ্রলোক আমার দাদুর বন্ধু ছিল এবং এক সময় চারু এভিনিউতে একই বাড়িতে ভাড়া থাকতেন, ওনারাও থাকতেন, আমার দাদুও থাকতেন। তারপর আমার দাদু বাঁশদ্রোণীতে বাড়ি করে চলে আসে এবং ওনারা বাইপাসের কাছাকাছি ওইদিকে বাড়ি করে চলে যায়। বাইপাসের কাছাকাছি বললে ভুল হবে, বাইপাস ঠিক নয়, ওই কসবা এরিয়াতে আর কি। তো এরকম বাড়ি করে চলে যায়। এবার ব্যাপারটা হয়, ওনার স্ত্রী মারা যাওয়ার পরে যখন ওনার বড় মেয়ে, আর ওনার বিশাল ব্যাংক ব্যালেন্স ছিল, মানে উনি ডিভিসিতে খুব বড় একজন ইয়ে ছিলেন, এক্সিকিউটিভ র্যাঙ্কের লোক ছিলেন, ওনার বিশাল ব্যাংক ব্যালেন্স ছিল, ওনার মেয়েদের কোনো অসুবিধা হতো না, টিউশন টিউশন যা পড়াতো শখে পড়াতো কিন্তু এমনিতে কোনো অসুবিধা হতো না। আর ওনার ওই মেয়েরা সব লোরে টোরেতে পড়েছে, বাইরে থেকেছে, কিন্তু একটু মানে থিঙ্কিংটা অন্য রকমের ছিল ওনাদের। আমাদের যেমন থিঙ্কিং হচ্ছে পড়াশোনা করব, ভালো করে রেজাল্ট করব, চাকরি বাকরি করব বা বিজনেস করব, ভালো পয়সা কামাবো, এদের এরকম মেন্টালিটি না। এদের মেন্টালিটিটা দেখলাম একটু অদ্ভুত টাইপের। তো আমি দিদি দিদি বলতাম ওনাদেরকে, যেহেতু আমাদের বাড়িতে যাতায়াত ছিল এর জন্য চিনতাম। তো ওই ভদ্রমহিলা মারা যাওয়ার পর, ওই যে তার যে দাদু বাড়িটা করেছিল তার ওয়াইফ মারা যাওয়ার পরে যখন এরা বড় হলো, মেয়েরা, এবং বয়স হয়ে গেল এদের, তখন যে বড় মেয়ে ছিল তার নাম ছিল সোমা, আর ছোট মেয়ের নাম, ছোট মেয়ে এখনো বেঁচে আছে, তার নাম হচ্ছে গোপা। এখন বয়স হয়ে গেছে ওনাদের। তো 2001 সালে বড় মেয়ে হঠাৎ একদিন মারা যায় আতঙ্কাই, এবং তার আগে কোনো ডাক্তার দেখাতে হয়নি, কিছুই করতে হয়নি, কিন্তু আতঙ্কে মারা যায়। এই জিনিসটাতে তারপরে যেটা হয়, আতঙ্কে মারা গেলে ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট দিল না, কারণ ডাক্তারের কাছে কোনো ট্রিটমেন্ট হয়নি, কিছু হয়নি, কিভাবে মারা গেছে বোঝা যাচ্ছে না, পয়জনিং হতে পারে, হতে পারে। তখন ওই বাড়িতে ওই দুই বোনই থাকতো, বয়স্ক বোন। এবার তখন পুলিশ আসলো, পুলিশ এসে
প্রথমেই যখন আর ওই সমাজে ছিল বড় বোন, সে কিন্তু নিজের ঘরে কাউকে ঢুকতে দিত না, মানে একদমই ঢুকতে দিত না লোককে। যা করার উনি বাইরে খেয়ে দিয়ে দুই বোন খাওয়া দাওয়া করতো, কাজের লোক টোক থাকতো, কাজের লোক মানে সব মহিলা, মহিলা কাজের লোক, মাসি টাইপের ছিল, ওরা সব থাকতো, বহুদিনের কাজের লোক, ওর বাবার জমানার কাজের লোক, তারা সব থাকতো, তারা রান্না বান্না করে দিত, এ করে দিত, খেত। এবং ওই ওই দুই বোন কিছু বিড়াল পুষত, বিড়ালগুলোও খেত, খাওয়ার পরে উনি ঘরে ঢুকে যেত, মানে উনি ইন্ট্রোভার্ট ছিল, ঘরেই ঢুকে যেত। তারপর লাস্টের দিকে টিউশনিও পড়াতো না, মানে উনি টিউশন যখন পড়াতো 1980-81 সালে টিউশন পড়াতো উনি, তারপর আস্তে আস্তে 95-96 সাল থেকে উনি টিউশন পড়ানো বন্ধ করে দেন। মাঝে মাঝে উনি ব্যাগে করে কিছু নিয়ে টিয়ে আসতো, ওই ঘরে বসে বসে পড়তো, কিন্তু ঘর নিজেই পরিষ্কার করতো, নিজেই সব কিছু করতো, ঘরে কাউকে ঢুকতে দিত না, নিজের বোনকেও ঢুকতে দিত না, কাজের লোককেও ঢুকতে দিত না, নিজেই ঝাড় দিত, নিজেই পরিষ্কার করতো, নিজেই ঝুল থাকতো, সবকিছু নিজে করতো। আর ঘর ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকতো, চারিদিক দিয়ে জানলা বন্ধ থাকতো। এগুলো আমরা জানতে পারি যখন পুলিশ আসে তারপর। আমি ওনাদের বাড়িতে কোনোদিন যাইনি, ফোনে ফোনে যোগাযোগ থাকতো যে কি সোমা পিসি, গোপা পিসি কিরকম আছে, পিসি বলতাম আমি তো, গোপা পিসি এখনো বেঁচে আছে। তো এবার পুলিশ এসে তো ঘরে যেই মাত্র ঢুকলো, হঠাৎ করে দেখলো যে একটা একটা মন্ত্রর আওয়াজ হচ্ছে, এবং সে মানে বাংলা ভাষা নয়, অন্য কোনো ভাষায় মন্ত্র। তারপরে পুলিশ তো মানে পুলিশের যে নিচু তলার যারা ছিল তারা তো ঘরে ঢুকেই চমকে উঠেছে, ওই রকম একটা একদম অন্ধকার ঘর, কিচ্ছু দেখা যাচ্ছে না, দিনের বেলাও ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে দূরে দূরে কিছু কিছু টুনিবাত জ্বলছে। তারপরে ওরা লাইট টাইট চালালো, লাইট টাইট চালিয়ে তারপর ওরা নিজেদের কাজ শুরু করলো, বডি বার করলো, বডি বার করে পোস্টমর্টামে পাঠালো। পোস্টমর্টামে কিছু পাওয়া যায়নি, ওনার ডাক্তাররা দেখলো যে ওটা হার্ট অ্যাটাকই হয়েছে, হার্টটা অ্যারেস্ট হয়ে গেছে, যে কোনো কারণে হার্ট অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু কোনো ওরকম কোনো ব্যাপার নেই যে কিছু হয়েছে বা পয়জনিং করেছে কেউ, এরকম কোনো ব্যাপার নেই। পোস্টমর্টামের পর তো ডাক্তার বডি ছেড়ে দিল, ওনারা তারপরে শ্রাদ্ধ শান্তি করলো। যেহেতু দুই বোনই আছে এবং বোনেরা ভীষণ একটু একরোকা টাইপের ছিল, ওর জন্য কোনো রিলেটিভ আসতো না কোনো ব্যাপারে, রিলেটিভরা মৃত্যুর পরে ফোন করেছিল কিন্তু ওরা পাত্তা দেয়নি। তো রিলেটিভ যেহেতু আসেনি, ওরা নিজেরাই সব কিছু লোকজন ডেকে ইয়ে করিয়েছে, বডিটাকে মানে পুড়িয়েছে, পোড়ানোর পর শ্রাদ্ধ টাদ্ধ করেছে, শ্রাদ্ধ সেরকম ভাবে করেনি, একটা আশ্রমে করে দিয়েছে। আমাদেরকে যেতে বলেছিল, আমরা যাইনি সেই সাথে। এবার ঘটনাটি শুরু হয় ওই মারা যাওয়ার পরে। আচ্ছা, বাড়ির ব্যাপারটা একটু বলিনি, বাড়িটা দুটো তলা ছিল, ওপর তলায় থাকতো সোমা দত্ত যে বড় বোন, নিচতলায় থাকতো গোপা দত্ত যে ছোট বোন। তো ওপর তলায় সোমা দত্ত একাই থাকতো, দুটো রুম ছিল, একটা রুম ও নিজে একবার করে রাখতো, আরেকটা রুমে শুধু ঝাড়পোঁচ করতো কাজের লোকরা, কিন্তু কাজের লোকদের অ্যালার্ট ছিল না, কাজের লোকরা শুধু নিচতলায় থাকতো। গোপা দত্ত ওপর তলায় উঠতো না, সোমা দত্ত নিচতলায় নামতো। এ অদ্ভুত জিনিস, দুই বোন থাকে তা সত্ত্বেও এ ওর সঙ্গে দেখা করে না, ও এর সঙ্গে দেখা করে না, বয়সকালে এরকম হয়ে গেছিল ওদের মধ্যে। দিন সাতেক পরে যেরকম নিয়ম প্রদীপ জ্বালিয়ে রাখে বা এ রাখে, দিন সাতেক পরে কাছাকাছি খ্রিশ্চান একজন ফাদার উনি খবর পেয়ে আসে, ওই চীনাপট্টি বা এরকম জায়গার থেকে উনি আসে। আসার পরে দেখা করে গোপা দত্তের সঙ্গে, কন্ডোলেন্স দেয় এরকম মারা গেছে। তারপর বলে যে তোমার দিদি কিন্তু হিন্দু ছিল না, তোমরা হিন্দু মতে ওর সৎকার করেছো ঠিকই, কারণ আমাকে তোমরা জানাওনি, কিন্তু দিদি হিন্দু ছিল না, ও খ্রিশ্চানে কনভার্ট হয়ে গেছিল, এর জন্যই এরকম মন্ত্র বা এগুলো ও কিন্তু শুনতো। তখনকার দিনে ক্যাসেট লাগানো রয়েছিল, ক্যাসেট লাগিয়ে স্পিকার দিয়ে শুনতো, এবং ওই ক্যাসেট স্পিকার সিস্টেম সব উনি নিজে করেছিল, কাজেই উনি কতটা ইন্টেলিজেন্ট বুঝতেই পারা যাচ্ছে। ওই চাঁদনির থেকে নিয়ে আসতো, নিয়ে এসে করতো, যখন উনি আরেকটু ইয়ং ছিল তখন করেছিল এগুলো। তো দিন সাতেক পরে অষ্টম দিন থেকে ওপরে একটা অদ্ভুত আওয়াজ হতে শুরু হয়, মানে নিচ থেকে সব কানেকশন কেটে দেওয়া হয়েছিল ওপরে, যাতে ওই চ্যান্টিং ওই ধরনের মন্ত্র বলা ওসব বন্ধ হয়ে যায়। মন্ত্রটা সম্ভবত আমি জানি না মন্ত্রটা কী ভাষায় ছিল, ইসরায়েলি কোনো একটা ভাষা এরকম থাকবে আর কি, ইহুদি ভাষা মনে হচ্ছে যা, তো ইহুদি ভাষা বা আমি সেটা জানি না, আমি বলতে পারবো না। তো চ্যান্টিং, এবার গোপা দত্ত হয়তো ঘুমিয়ে আছে নিচে, কাজের লোকরাও ঘুমাচ্ছে, রাত দেড়টা কি দুটো, হট করে ওই চ্যান্টিং এর আওয়াজ শুরু হয়ে যেত, ওই গুন 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 করে চ্যান্টিং এর আওয়াজ। যেহেতু ওপরের ঘরের দরজাটা খোলা রাখতো এবং পরিষ্কার টরিষ্কার করতো এরা দিনের বেলা, রাত্রিবেলা ওপরে উঠতো না, দরকার পড়তো না, তখনই চ্যান্টিং এর আওয়াজটা শুরু হয়ে যেত।
এবার এরা দেখলো যে এটা অদ্ভুত ব্যাপার, নিশ্চয়ই কোনো একটা কানেকশানে অসুবিধা আছে, আচমকা হয়তো শুরু হয়ে যায়, এরকম ভাবে করা আছে, রাত একটা টাইম হলে শুরু হয়ে যায়। যেহেতু খুব ইন্টেলিজেন্ট সায়েন্সের স্টুডেন্ট ছিল, যেন ওরা ভাবলো যে এরকম কিছু একটা করে রেখেছে হয়তো। তারপরে রাত্রিবেলা তখন ওরা মেন সুইচ অফ করে দিত, মেন সুইচ অফ করলে অফ হয়ে যেত, আবার মেন সুইচ অফ করে কতদিন থাকবে, গ্রীষ্মকালে তো আর মেন সুইচ অফ করা যায় না, আর ওপর নিচের আলাদা আলাদা মেন সুইচ ছিল না। তো যাই হোক, এবার গোপাদত্ত যে বোন বেঁচে ছিল সে তো আলাদা আলাদা মেন সুইচ করলো ইলেকট্রিশিয়ান ডেকে, উপরের আলাদা মেন সুইচ, নিচে আলাদা মেন সুইচ। করার পরে ওপরের মেন সুইচটা ম্যাক্সিমাম সময় অফ রাখতো, শুধু লাইট টাইট চালাতে হলে যে উপরে যেত সে মেন সুইচ অন করে তারপর যেত, আর কাজের লোকটা ওখানে ভয় পেত যেত। একজন মুসলিম কাজের লোক ছিল, একজন হিন্দু ছিল, দুজনেই ভয় পেত, মানে মহিলা কাজের লোক। তারপরে আস্তে আস্তে দিন যেতে শুরু করলো, কিন্তু ওই চ্যান্টিং এর আওয়াজ কিন্তু থামলো না। মানে যখনই ওরা ওই রাত্রির একটা টাইম হয়েছিল 12:30 পর থেকে চ্যান্টিং এর আওয়াজ শুরু হয়ে যেত। এরপরে ওখানকার একজন ইলেকট্রিশিয়ান ছেলে, যে নাকি মানে বাঁশদনীতেই থাকে কিন্তু ওখানে কাজ করে, যেহেতু এদের চেনাশোনা ছিল না, আমার দাদু ওই ইলেকট্রিশিয়ানের বাবাকে রেফার করেছিল ওখানে কাজ করে, তারই ছেলে ওখানে কাজ করে, ইলেকট্রিকের সব কাজ ওই করেছে। তো ও বললো যে দিদি কোনো ব্যাপার না, তুমি আমাকে একদিন ওপরের ঘরের চাবি দেবে, তোমরা এখান থেকে গেট আটকে দেবে, গেট আটকে দিয়ে মানে ওপরের ঘর আর নিচের ঘরের মধ্যে সিঁড়ির গেট আটকে দেবে, আমি ওপরের ঘরে এক রাত থাকবো। ছেলেটা খুব ডেসপারেট ছিল, আমিও দেখেছিলাম, ছেলেটা হয়তো আমাদের থেকে 1-2 বছরের ছোটই হবে, তো মানে ডান পিঠে যাকে বলে বাইক ফাইক চালানো, এ করা, লোকের সঙ্গে হুজ্জুতি করা, এ করা, এইসব করতো আর কি। ছেলেও ইলেকট্রিকের ভালো কাজ জানতো, আমাদের বাড়িতে অনেকবার কাজ করেছিল ছেলেটি। ছেলেটি তখন বলে যে আমি একদিন থাকবো। এবার গোপাদত্ত এই ব্যাপারে আমাদের বাড়িতেও কিছু জানায়নি, আর পরিচিত বলতে আমাদের বাড়িই ছিল, আর কোনো বাড়ি ওনার পরিচিত নয়, সব রিলেটিভকে কাট অফ করে দিয়েছিল। ছেলেটি তখন এক রাত্রে যায়, পরে আমি ঘটনাটা শুনি গোপাদত্তর কাছ থেকে। গোপাদত্ত নিচে ঘুমাচ্ছে, মহিলারা ঘুমাচ্ছে, ছেলেটি ওপরে চলে যায় খাবার দাবার নিয়ে, খাওয়া দাওয়া করে করে উপরে রেস্ট নিচ্ছে। আচমকা ছেলেটি যখন ঠিক রাত্রি 2 বাজে তখন ওই চ্যান্টিং শুরু হয়ে যায়, চ্যান্টিং শুরু হয়ে যাওয়ার মিনিট 7-8 পরে, যেটা গোপাদত্ত আমাকে বলেছে, মিনিট 7-8 পরে আচমকা ছেলেটি চিৎকার করতে শুরু করে যে দিদি কোলো কোলো কোলো, আমার মানে মানে যেরকম প্রাণনাশের একটা ব্যাপার হয় সেরকম ব্যাপার হয়ে গেছে আর কি। চিৎকার করতে শুরু করে যে আমি এখানে বাঁচবো না, আমাকে খুলে দাও। এবার বাড়িটা যেহেতু ফাঁকা ফাঁকা জায়গা, পাড়ার লোক অতটা কাছাকাছি নেই, একটু দূরে দূরে বাড়ি, তো সাথে সাথে একজন কাজের লোক উঠে দৌড়ে গিয়ে ওপরে চাবিটা খুলে দেয়, গ্রিলটা খুলে দেওয়ার পর ওই ছেলে নিচে চলে আসে। নিচে এসে ছেলেটি ঘটনাটি বলল যে ছেলেটি যে খাটটি ছিল ওই খাটটির মধ্যে ডবল বেড খাট ছিল, এছাড়াও পাশে অনেক জায়গা ছিল ওই ঘরের মধ্যে। ছেলেটি যেহেতু গ্রীষ্মকাল ছিল মাটিতেই একটা বেডিং পেতে শুয়েছিল, শুয়ে প্রথমে তো তার ঘুম এসে গেছে, যখন 12 বাজে তখন ঘুম এসে গেছে, তারপর যখন ঠিক ওই 1:45-2 বাজে তখন হঠাৎ করে চ্যান্টিং এর আওয়াজ শুরু হয়ে যায়। এবার চ্যান্টিং এর আওয়াজ শুরু হওয়াতে তখন ছেলেটি মানে কি করবে দিশা পায় না, দিশা না পেয়ে তখন সে এদিক ওদিক দেখতে শুরু করে, এবং ছেলেটি যেটা বললো জানলাও কিন্তু খুলতে পারেনি। তারপরে ঘরটির থেকে বাইরে বেরোয়, বাইরে বারান্দায় বেরোয়, বারান্দাতেও জোরে জোরে চ্যান্টিং এর আওয়াজ শুরু হয়, মানে ওই ঘরেরই স্পিকারের আওয়াজ বাইরে আসছে, স্পিকার গুলো তখনও খোলা ছিল না। তারপরে ও ছেলেটি আবার ঘরের ভেতরে একবার ঢোকে, ঢুকে দেখে যে সোমা দত্ত ঠিক যে একটা টেবিল ছিল ওই টেবিলের ওখানে উনি বসত, বসে কিছু করতো মনে হয় যখন বেঁচে ছিল, ওখানে পিছন ফিরে বসে আছে, মানে টেবিলের দিকে মুখ করে ওর দিকে পিছন করে বসে আছে। সেই চুল, যেহেতু ছেলেটি চিনত ওনাকে, সেই চুল, সেই একটা লোককে আমরা পিছন থেকে দেখে বুঝতে পারি যে এই এই ও, তো সেরকমই চুল, সেরকমই সব কিছু নিয়ে বসে আছে। ছেলেটি ওই দেখে ও কিন্তু মানে কোচট খেয়ে পড়ে যায়, ওই চৌকাটে কোচট খেয়ে পড়ে যায়, পড়ে গিয়ে ওর মাথায় চোট লাগে, হয়তো 5-6 মিনিট একটু মানে ইয়ে হয়েছিল, একটু যে যা হয় আর কি, আতঙ্কা স্তম্ভিত হয়ে গেছিল। স্তম্ভিত হয়ে যাওয়ার পর যখন ও উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে দেখে যে ওখানে চেয়ারে কেউ নেই, অথচ ও কিন্তু পরে বলেছিল গোপাদত্তকে যে ও কিন্তু পরিষ্কার দেখেছে যে ওই ভদ্রমহিলা, এবং তখন ও কিন্তু মেনটা অফই ছিল, মেনটা অফ থাকাতেও কিন্তু ওই সাউন্ড হচ্ছে, ওই সব কিছু উঠে যাচ্ছে, সব চ্যান্টিং হচ্ছে, যেরকম গোপাদত্ত করতো, হালকা লাইট জ্বেলে হচ্ছে, সব কিছুই হচ্ছে।
তার মানে ওর প্রেজেন্স হচ্ছে, প্রত্যেক রাতে ওর প্রেজেন্স হচ্ছে। তো ছেলেটা স্তম্ভিত হয়ে তখন চিৎকার করতে শুরু করে, চিৎকারে ওর একটা কাজের লোক গিয়ে দরজাটা খোলে এবং ছেলেটি যখন নিচে আসে দেখে ওর হাত পা ছড়ে গেছে এবং মাথার পেছনে গভীর চোট লেগেছে, মানে বেশ ভালো চোট লেগে গেছে। কিন্তু ওই চৌকাঠে পড়াতে ওরকম চোট লাগার কথা নয়। তো যাই হোক, ছেলেটি নিচের সেই রাত্রে থাকে, থেকে তার চ্যান্টিং এর আওয়াজ বন্ধ হয় না। তারপরেও অনেক কাণ্ড হয়েছে ওই বাড়িতে। লাস্টে স্পিকার গুলো খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার পরেও বলছে যে চ্যান্টিং এর আওয়াজ শেষ হয় না। তারপর যখন 2005 সাল আসলো, যখন সবকিছু কম্পিউটারাইজড হয়ে গেল, সবকিছু হয়ে গেল, ক্যাসেটের সিস্টেম বন্ধ হয়ে গেল, তখন সাহস করে গোপাল দত্ত একদিন ও দিদির স্মৃতি ফিতি সবকিছু ইয়ে করে ও সব বেঁচে দিল, সব তুলে ক্যাসেট ম্যাসেজ সবকিছু যা ছিল সব বেঁচে দিল। তখন তো সিডির জমানা এসে গেছে, কম্পিউটারের জমানা এসে গেছে, বেঁচে দেওয়াতে তারপর ভাবলো নিশ্চিন্ত হবে। কিন্তু ঠিক একদিন পরে আবার সেই সেম জিনিস, মানে চ্যান্টিংটা কিন্তু স্পিকার থেকে হচ্ছে না, চ্যান্টিংটা অটোমেটিক হচ্ছে এবং অটোমেটিক ওর প্রেজেন্স আসছে ওখানে। তারপর লাস্ট অফ অল এখন সেই গোপা দত্ত, যেহেতু টাকা পয়সার অসুবিধা ছিল না, উনি ওটা ছেড়ে দিয়ে একটা ফ্ল্যাটে চলে যায়, ওই উপন্দপুরের দিকে ফ্ল্যাটে চলে যায়। চলে গিয়ে এখন ওই বাড়ি ওরকমই পড়ে রয়েছে, কেউ কেনার নেই, বাড়িটা জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, অনেকটা ভেঙে ভেঙে গেছে, রিপেয়ারও কেউ করতে চায় না, এবং পাড়াতে কিন্তু বাড়িটা যথেষ্ট বদনাম হয়ে গেছে। যেহেতু কাছাকাছি কোনো বাড়ি নেই ওখানে, তো তিন দিকে রাস্তা আছে, ওর জন্য কেউ ওখানে যায়ও না সেরকম ভাবে। রাত্রিবেলা ওই জায়গাটা একটু ব্লাইন্ড লেক টাইপের আছে, মানে কেউ যায় না। যাই হোক, বাড়িটা এখনো সেরকম ভাবে পড়ে আছে। আমি চাইলে বাড়িটার লোকেশনটা বলতে পারতাম, কিন্তু গোপাদি আমাকে বারণ করেছে লোকেশনটা বলতে, শুধুমাত্র গল্পটা বলতে বলেছে। গোপাদি সেরকম কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওই ছেলেটি প্রায় বদ্ধ উন্মাদের মতো হয়ে গেছিল। তারপর তাকে সাইকিয়াট্রিস্ট দেখিয়ে আস্তে আস্তে ছেলেটি ঠিক হয়েছে। ছেলেটির এখন বয়স হচ্ছে 45 বছর, এখন ঠিক আছে ও, কিন্তু ওই এইসব জিনিসে খুব ভয় পায় না, এইসব জিনিস কারোর সঙ্গে আলোচনা করে না। মানে যেরকম ডাকিটা ছিল ওই ঘটনার পরে, কিন্তু সেই জিনিসটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন ছেলেটা মানে একদমই আবাহুয়া টাইপের হয়ে গেছে, ওরকম ছিল না, মানে ওর স্বভাবটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা গোপাদি আমাকে বলেছে। পরে আমি ছেলেটাকেও দেখেছি, বাসজনীর ছেলে যেহেতু আমি চিনি ওকে, পরে দেখেছি, কিন্তু আমি কোনোদিন ছেলেটাকে জিজ্ঞেস করিনি এই ঘটনার ব্যাপারে, যেহেতু সেটা জিজ্ঞেস করাটা উচিত না, অন্যের বাড়িতে ঘটনাটা ঘটেছে। কিন্তু গোপাদি আমাকে একদিন বসে এই ঘটনা বলেছে ওর নিজের ফ্ল্যাটে, এবং ফ্ল্যাটে এখনো আশ্চর্যের বিষয় ও ভয়ের চোটে ও দিদির কোনো ফটো লাগায়নি। এটা একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম, জিজ্ঞেস করলাম যে তুমি সোমার পিসির ফটো লাগাও, বললো না আমি সোমার পিসির ফটো লাগাইনি, আমার ভয় হয় যে ও আবার না ফ্ল্যাটে চলে আসে, ও বাড়িতে আছে থাক ওরকম ভাবেই। বাড়িটা কেউ প্রমোটার বদনাম হয়ে গেছে, যেহেতু প্রমোটারও হাত দেয় না বাড়ি বাড়িতে, ভাবে যেখানে করলে ভূতের উপত্য হবে, বিক্রি হবে না। যাই হোক, এই ছিল ঘটনা। ঘটনাটি মর্মান্তিক, কিন্তু এরকম ঘটনা ঘটেছে। গোপাদি মিথ্যে কথা বলার লোক না, ঘটনাটি ঘটেছে এবং কসবা এরিয়াতে ঘটেছে কোনো একটা জায়গায়। তো চ্যানেলটি শুনতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।